কুমিল্লায় মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় ইকবাল হোসেন নামে এক ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ সিসিটিভির ফুটেজে দেখা যায় সপ্তমী রাতে নানুয়া দিঘির কাছে একটি মাজার থেকে এক ব্যক্তিকে গ্রন্থ হাতে বের হতে এর এক ঘন্টা পর একই ব্যক্তিকে নানুয়া দিঘির পূজা মণ্ডপের পাশে দেখা যায় তখন তার হাতে গ্রন্থ না থাকলেও হনুমানের হাতিয়ার গদা ছিল পূজা মণ্ডপের দুটি ছবি বিশ্লেষণ করে ইকবালকে শনাক্ত করা হয়েছে তার বাড়ি কুমিল্লার সুজানগর